এই হচ্ছে যে দোকান দেখতে পাচ্ছ, দোকানের নাম হচ্ছে যে দিলকুশ বিরিয়ানি। কি চিকেন দিচ্ছে, কি রাইস দিচ্ছে দেখতে হবে আজকে। আয় তো, আয়। কম্বো নিলে রাইস আনলিমিটেড হবে না? আর রাইসটা দেখে মনে হবে কিন্তু একটু ডিপ আপে একটু ফিল দেবে। তো গাইস আজকে চলে এসেছি খড়দা রোহরা বাজার বকুলতলা, আর এখানে নাকি 69 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাও আবার আনলিমিটেড রাইস আর 100 গ্রাম চিকেন দিয়ে। বলেন কি, আমার তো মানে বিশ্বাসই হচ্ছে না, মানে 69 টাকায় বিরিয়ানি, আবার 100 গ্রামের উপরে চিকেন, আবার তোমার আনলিমিটেড রাইস, জাস্ট অবাক করা ব্যাপার আছে। তো যাই হোক, গিয়ে দেখা যাক কেমন কি টেস্ট। কি চিকেন দিচ্ছে, কি রাইস দিচ্ছে দেখতে হবে আজকে। আয় তো, আয়। এই হচ্ছে যে দোকান দেখতে পাচ্ছ, দোকানের নাম হচ্ছে যে দিলকুশ বিরিয়ানি, আর এখানে তোমার বড় বড় করে লেখা আছে চিকেন বিরিয়ানি মাত্র 69 টাকা, লেখা রয়েছে 100 গ্রামের উপরে চিকেন থাকছে, আনলিমিটেড রাইস থাকছে, সাথে আবার স্যালাড থাকছে। এখানে তোমার চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ কম্বো আছে একটা মাত্র 95 টাকা ভাই। মাত্র 95 টাকা কম্বো ভাই, চিকেন চাপ দিচ্ছে সাথে, আর 100 টাকায় হচ্ছে ডবল চিকেন দিচ্ছে, আবার ডবল ডিম, আর চিকেন বিরিয়ানি প্লাস চিকেন রেজাল 100 টাকায়। আমি একটু ভেতরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে যে বসে খাওয়ার মতো জায়গা, আর এখানে হচ্ছে তোমার রান্না বান্না হয় সবকিছু দেখতে পাচ্ছ, আর ওখানে দেখতে পাচ্ছ রাইস টাইস সব রেডি করা হচ্ছে। এটা তোমার বিরিয়ানি প্রস্তুত দিচ্ছে না, বিরিয়ানি করার জন্য এটা হচ্ছে পোলাও হচ্ছে। ও, এটা পোলাও হবে, তাই তো? আচ্ছা, আপনার এই দোকান কবে থেকে চালু হয়েছে? 7 মাস বয়স, তাই তো? প্রপার অ্যাড্রেস হচ্ছে তো তোমার বকুলতলা, তাই তো? বকুলতলা না কি বলে, বকুলতলা রহরা বাজ। আচ্ছা, তো সব থেকে 7 দিনই খোলা হয়? হ্যাঁ। কটা দিয়ে কটা পর্যন্ত খোলা হয়? আমাদের 11:30 থেকে রাত্রি 10:30 অবধি ওপেন থাকে। আচ্ছা, সকাল 11:30 থেকে রাত 10:30, তাই তো? এটা কি হবে, চিলি চিকেন? নেই, চিলি চিকেন, এখানেই সব কিছু রান্না বান্না হচ্ছে ভাই। আর এখানে তোর বাসন্তী পোলাও পাওয়া যায়, বাট আমাদের কপালটা সত্যি খারাপ ভাই, এখনো রেডি হয়নি, এখনো রেডি হয়নি, এখনো মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই, 1 ঘন্টা লেগে যাবে, তো আমাদের হাতে সেই টাইমটা নেই। অন্য আর একদিন আসবো নাকি? অন্য একদিন আসবো, আর এখন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আয় আয়। আবে সালে, তোমার চিকেন বিরিয়ানি রাইস কি আনলিমিটেড? রাইস আনলিমিটেড, একজন খেলে বসে খেলে? আচ্ছা, একজন বসে খেলে, বসে খেলে আনলিমিটেড। আলু টালু সবই দেবে, তাই তো? না, আলু এক্সট্রা নয়, আলু প্রথমে যেটা থাকবে সেটাই, পরে আলু নিলে এক্সট্রা 5 টাকা। ও, পরে আলু নিলে এক্সট্রা 5 টাকা দিতে হবে, তাই তো? কম্বো নিলে রাইস আনলিমিটেড হবে না, আর কম্বো না নিলে তবেই হচ্ছে রাইসটা আনলিমিটেড হবে। তাহলে ভাই কি করবো ভাই, কম্বো নেবো না, এমনি রাইস তো আমরা আনলিমিটেড দেবে না, যেহেতু আমরা 3 জন আছি। তাহলে এক কাজ করা যাক, কম্বোটা নেওয়া যাক। কম্বো নেওয়া, আমি যদি কম্বো নিই তাহলে চিকেন চাপের সাইজ ফাইজ সব একই থাকে? একই থাকে। তুমি আমাদের কম্বোটা দাও, ক্যালকুলেটার তাড়াতাড়ি মার। 69 টাকায় বিরিয়ানি, 40 টাকায় 109 টাকা হয়, সেখানে আমি 95 টাকা পাচ্ছি, মাইনাস কত হবে? 19 টাকা, এই 19 টাকা বলছি, 14 টাকা। হ্যাঁ, 14 টাকা আমি ডিসকাউন্ট পাচ্ছি কম্বো নিলে। এই হচ্ছে আমাদের চিকেন চাপ রেডি করছে, এখানে তোমার বাসন্তী পোলাও ছিল শেষ হয়ে গেছে, ও আমাদের আবার গরম করে দেবে। বাহ, এটা বেশ ভালো সিস্টেম আছে ভাই, আমাদের ভাই গরম করে দিচ্ছে একদম। ওহো, ওহো, কেমন লাগছে দাদা, ভালো লাগছে? একটু হালকা মশলা দিয়ে করেন না সব কিছু, বেশ ভালো না? কত থাকবে তাও 10-এর ভিতরে? 10-এর মধ্যে 11। কত? 11? 11 দিয়ে দেবে? বাহ, এরকম রেটে পাওয়া যায় না না, এত সাইজ চেদেন পাওয়া যাবে না। ঠিক ঠিক, তুমি কম্বো নিয়েছো না? এই যে দাদা কম্বো নিয়েছে 95 টাকায়। দেখলাম কালকে রাত্রে হলো বিরিয়ানি, আজকে সকালে বিরিয়ানি হয়ে গেল। আচ্ছা, তো দাদা তো 10-এ 11 দিচ্ছে, তুমি কত দেবে এবার? কান খাওয়া চালু করে দিচ্ছি। এই হচ্ছে যে আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি মাত্র 69 টাকায়, আবার আনলিমিটেড রাইস সাথে স্যালাড। তো এবার খেয়ে দেখা যাক কেমন কি খেতে লাগে। তো প্রথমে আমি রাইস দিয়ে চালু করি। এই হচ্ছে যে আমাদের রাইস, বাহ, রাইসটা বেশ ঝরঝরে আছে, আর রাইস বেশ লম্বা লম্বা রাইস, একটু কাছে এনে দেখা, দেখো রাইস একদম লম্বা লম্বা রাইস, আর রাইসটা একটু শক্ত আছে, আর বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে একদম হালকা মশলা দিয়ে করা, একদম ঘরোয়া টাইপ বিরিয়ানি। তো এবার আলুটা দেখানো যাক বিরিয়ানি। তো এই হচ্ছে যে আলু, আলুটা একটু ছোট সাইজ আছে দেখতে পাচ্ছ, আর বলেছে বেশ ভালো। এটা তোর পেঁয়াজ রসে নাকি বলতো ভাই? পেঁয়াজ রসে না? বাহ, তো আমি একটু আলু নিয়ে নিলাম, একটু রাইস নিয়ে নিই, খাওয়া যাক। বিরিয়ানিটা একদম হালকা মশলা দিয়ে করা, যারা হালকা মশলা পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট। এবারে আমি চিকেনটা দেখাই। এই হচ্ছে যে আমাদের চিকেন, তোমার 100 গ্রামের তো ওপরে হবেই। এই চিকেনটা একটু শুধু খেয়ে দেখি কেমন লাগে, একটু জুসি কম চিকেনটা, কিন্তু টেস্ট ভালো লাগছে। তোমার চিকেনও হালকা মশলা, রাইসও হালকা মশলা। এবারে আমাদের চিকেন চাপে আসা যাক। এই হচ্ছে আমাদের চিকেন চাপ, চিকেন চাপে বাটা মশলা দেবো আমি কি? ও আচ্ছা, চিকেন চাপে বাটা মশলা দিয়ে করা হয়েছে, বেশ ভালো এটা। আর রাইসটা দেখে মনে হবে কিন্তু একটু ডিপ আপে একটু ফিল দেবে, তো আমি চিকেন চাপের একটু গ্রেভি ঢেলে নিই। এই হচ্ছে যে আমাদের চিকেন চাপ। এখানে আর একটা প্লাস পয়েন্ট আছে কি, সঙ্গে সঙ্গে আমাকে এই চিকেন চাপটা গরম করে দিলে, এটা বেশ ভালো লাগলো। আমি একটু শুধু বাইট দেবো। এটাও হালকা মশলা, মানে টোটালি এখানে হালকা মশলা দিয়ে করা হয় আমার যতটা মনে হচ্ছে। আমি একটু গ্রেভি দেখি, একটু খেয়ে দেখি,
চিকেন চাপের গ্রেভিটাও হালকা মশলা দিয়ে করা হয়েছে। তো আজকে সব মিলিয়ে এই দামে 10 এর ভিতরে আজকে থাকবে 7-7। আচ্ছা ভাই তোরা একটু খেয়ে দেখ, তোদের কেমন কি লাগে? প্রথমে রাইস দিয়ে চালু করা যায়। রাইসটা একটু শক্ত আছে, ঠিকই বলেছিস, একটু শক্ত আছে। চালগুলো বেশ লম্বা লম্বা, কোয়ান্টিটি অনেক দিয়েছে, মানে আলু তো শেষ হয়ে গেছে। আমাকে একটু দে আলু। আচ্ছা একে একটু দি, আলুটা তো পুরো শক্তই আছে। তো আলু দিয়ে আর রাইস দিয়ে একটা বাইট দাও यार। এটা অতিরিক্ত হালকা মশলা। হ্যাঁ একটু হালকা মশলা, বাট কিন্তু স্বাদ আছে, কিন্তু হালকা মশলার মধ্যে একটা একটু ফ্রেশনেসের স্বাদটা। হ্যাঁ ফ্রেশনেস। চিকেনটা দেখি এবার। আর চিকেনটা কি মশলা দিয়েছে বলে একটু কালো কালো লাগছে, জানি না কি। চিকেনটা মনে হচ্ছে মানে বেশি ফ্রাই করে ফেলেছে। চলে আসছে বস। কোথায় চলে আসছে? ছিঁড়ে আসছে, ছিঁড়ে আসছে। চিকেন দিয়ে একটা বাইট দো यार। চলো চিকেনের ভাজাটা একটু বেশি হয়ে গেছে। আর চিকেনের ভিতরে তোমার মশলাটা ঠিকঠাক ভাবে যায়নি। হ্যাঁ একটু মশলা গেলে আমার মনে হয় আরেকটু বেশি ভালো লাগে। এটা একটু তোমার শুকনো শুকনো ভাব আছে। এবার চলো চিকেন চাপটা নেওয়া যাক। আচ্ছা একটু গ্রেভিটা ঢেলা যায়। আর গ্রেভিটা গাইস এই যে গ্রেভি একদম পুরো জুসি ভাব আছে, গ্রেভিটা আঠালো আছে। এবার চলো একটা বাইট দেওয়া যাক চিকেন। চলো একটু ভালো করে মাখিয়ে নেই। চিকেন চাপটাও একদম মানে ঝালটা একটু কম হয়েছে, মানে ঝালটা হয়নি বলেই হলো। আর মশলাটাও একটু হালকা মশলা বলে, একটু হালকা, যেহেতু চিকেন চাপে অ্যাকচুয়ালি শুকনো লঙ্কাটা না দিলে ঠিক আসে না। এক কথায় টোটালি হালকা মশলা দিয়ে করা। সব মিলিয়ে 10 এর ভেতরে আমার থাকবে 6.5। আমার থাকবে আজকে সব মিলিয়ে এই দামে 10 এর মধ্যে থাকবে 7.5। ঠিক আছে আমি চলতাম। ওকে 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 বাই।